রোমানিয়া থেকে অবৈধভাবে শেঙ্গেন জোনে প্রবেশের সময় 43 জন বাংলাদেশি সহ 60 জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য 17 জন ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক। তারা বৈধ পথে কাজের অনুমতি নিয়ে রোমানিয়া গেলেও অবৈধভাবে শেঙ্গেনভুক্ত দেশ হাঙ্গেরি প্রবেশ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। গত 27 নভেম্বর হাঙ্গেরি সীমান্ত পার হওয়ার চেষ্টা করার সময় 22 জন বিদেশি নাগরিককে শনাক্ত করে সীমান্তরক্ষীরা। অভিবাসীদের সবাই একটি গাড়িতে লুকিয়েছিলেন। 8 জনের একটি দলকে এক রোমানিয়ান নাগরিকের গাড়ি থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জানা গেছে তারা সবাই বাংলাদেশি নাগরিক, কাজের অনুমতি নিয়ে রোমানিয়ায় এসেছিলেন। পরদিন অপর একটি গাড়িকে চ্যালেঞ্জ করলে চালক গাড়িতে গ্যালভানাইজড স্টিলের পণ্য পরিবহনের কথা জানান, কিন্তু তল্লাশির পর কার্গোর ভেতর থেকে 35 জন ব্যক্তিকে বের করে আনে পুলিশ ও শুল্ক কর্মকর্তারা। নথি চেক করার পর জানা যায় তারাও সবাই বাংলাদেশি নাগরিক। উল্লেখ্য, গত বছরের শুরু থেকে বেআইনি উপায়ে রোমানিয়া থেকে শেঙ্গেন জোনে প্রবেশের দায়ে কয়েকশো বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে অনেকেই বিশেষ চার্টার ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেল পথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।